আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআলাত ওয়াসালাম আল্লাহ রাসুহিল করিমাবাদ পিস টিভি বাংলা দর্শক শ্রোতাবৃন্দ মহাগ্রন্থ আল কোরআনের তাফসির এবং ব্যাখ্যা বিষয়ক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের আরবি বিষয়ক যে সমস্ত তাফসির পৃথিবীতে সুপ্রসিদ্ধি লাভ করেছে এবং যে তাফসিরগুলোর মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের অন্তর্নিহিত ভাব এবং বিষয় মানুষের সামনে ফুটে উঠেছে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। আজ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের এই আলোচনা অংশগ্রহণ করার জন্য এনেছেন আমি তাদেরকে প্রথমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শাইক আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালাম আর তার পাশে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হোসেন আলাইকুম আমাদের সাথে আছেন শাইক শেখ ডক্টর মুসলিহুদ্দিন অনুষ্ঠানটির উপস্থাপনায় আমি এই অনুষ্ঠানে কোরআনের তাফসির তাফসিরের প্রয়োজনীয়তা তাফসির কাকে বলে কেন তাফসির শব্দটিকে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম সেই সাথে আমরা একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি যে কোরআন উপলব্ধি করার জন্য কোরআনের অন্তর্নিহিত ভাব বিষয়কে হৃদয়ঙ্গম করার জন্য তাফসিরই হচ্ছে একমাত্র মাধ্যম সর্বপ্রথমে তাফসির কার্যক্রম শুরু হয় স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম থেকে এবং এই কোরআনকে মানুষের কাছে বোধগম্য করে উপস্থাপন করার পরবর্তী দায়িত্ব পালন করেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়কে রংগণ এবং আমরা এও জেনেছি যে সাহাবাই কেরামগণের মধ্যে তফসির কারকদের অন্যতম ছিলেন আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু আবদুল্লাহিন মাসৌদ রাজি আল্লাহ তুল্লাহ আনহু হজরত আলী রাজি আল্লাহ তালহু খোলাফাই রাশিদিনদের হজরত আবু বাকর রাজি আল্লাহ তাল আনহু সহ বিশিষ্ট সাহাবাই কেরামগন এর ওই ধারাবাহিকতায় সাহাবাই কেরামদের থেকে যে তফসিরগুলো সংকলিত হয়েছে তার পাশাপাশি পরবর্তী সময় সাহাবাই কেরামদের সাথে তাবে ঐগন আবে তাবি ওইগণ কোরআনকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন মূল্যবান তাফসির রচনা করে গেছেন আরবি ভাষায় বিশেষ করে যে সুপ্রসিদ্ধ তাফসিরগুলো সারা বিশ্বময় মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে আমরা এই তাফসিরগুলো থেকে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ তাফসিরগুলোর বৈশিষ্ট্যসহ আলোচনায় নিয়ে আসব। তবে তার আগে আমরা আমাদের শেখকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো যে আরবি ভাষায় যে তাফসিরগুলো রচিত হয়েছে এই তাফসিরগুলোর রচনার বৈশিষ্ট্যটি যেমন আমরা জানি যে তাফসির বিল মাসুর অর্থাৎ দলিল ভিত্তিক তাফসির আরেকটা হলো তাফসির বিল রায় বা কল্পনা প্রসূত বা গবেষণামূলক তাফসির এই দুটো বিষয়কে একটু পার্থক্য করে আমাদের সামনে একটু উপস্থাপন করবেন যে এই তাফসির রচিত হওয়ার মানে বৈশিষ্ট্য কি ছিল তাফসির প্রত্যেকটা মানুষের জন্য জানা ও বোঝা জরুরি কেন কোরআন বুঝার এটাই বড় মাধ্যম মাধ্যম যে তাপসির জানতে হবে কোন আয়াতের কি অর্থ হতে পারে কোনো আয়াতের সারমর্ম কোন আয়াতের ফায়সালা সিদ্ধান্ত কি হতে পারে এটা জানতে হলে এবং এ অনুযায়ী কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে তাপসির বিষয়ে অবগত হতে হবে এ ব্যাপারে আমরা খুব আগে যে তাপসির গ্রন্থ হিসাবে বিশদ ব্যাখ্যার তাফসির যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি তাপসিরের তাবারি জনাব আল্লামা সাহেব তাবারি উনি প্রত্যেকটা আয়াত নিয়ে আসার পরে সর্বপ্রথমে তিনি সংক্ষিপ্ত আয়াতের সারমর্ম আলোচনা করেছেন এরপরে তিনি ওই বিষয়ে হাদিস পেশ করেছেন তারপরে তিনি ওই বিষয়ে কিছু আর আলামের হাদিস উল্লেখ করার ক্ষেত্রে কিন্তু একটা বৈশিষ্ট্য তিনি সনদ সহ জি তফসিরে তাবারি

আচ্ছা ওটা তো জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার তাফসির বিল রায় আর তাফসির বিল মাসুর আসলেই মূলত আমাদের তাফসির বিল রায়ের চেয়ে তাফসির বিল মাসুরি হতে হবে মাসুর বলতে ওই তাফসির যেটা হাদিস আসার আসার মানে কোনো একটা সূত্র যে আল্লাহ রাসূল থেকে বা সাহাবা থেকে বা তাবেঈগণ থেকে যে ব্যাখ্যা নেওয়া হয়েছে সেই ব্যাখ্যায় পেশ করা হয়েছে সেটা হচ্ছে তাফসির বিল মাসুর যেমন দুররে মানসুর জালাল উদ্দিন সৈদ রাহে তাপসির হচ্ছে দূরে মানসুর ইনি গোটা পুরো তাফসির গ্রন্থকে হাদিস এবং আসার দিয়েই ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করেছেন প্রথমে আগে আয়াতের তাফসির আয়াত দিয়ে চয়ন করেছেন এরপরে হাদিস দিয়ে চয়ন করেছেন জনাব জালালুদ্দিন সৈদ রাহে মহ্লা আল্লাহ তাকে যাচায় খায়ের দান করুক আল্লাহ তার কবরের শাস্তি মাফ করুক আল্লাহ তার কবরকে উজ্জ্বল করুক আলোকিত করুক

যে এনসাইক্লোপিডিয়া বলা হয় মানে নীতিমালা اصول যাকে বলা হয় এটার ক্ষেত্রেও কিন্তু জালালউদ্দিন সুয়তীর এক গুরুত্বপূর্ণ অবদান আছে যার জন্য তার আলিতকান আলিতকান ফিউলম জিজে তাফসীর করার জন্য যে নীতিমালা নীতিমালা আমি এই বিষয়টাতে আমার মনে হয় যে যেহেতু প্রসঙ্গটা এসেছে এটা একটা আমাদের প্রফেসর স্যার আমাদের জি ধন্যবাদ পরিচালক তো এখানে জালালউদ্দিন সুয়তীর সব সেক্টরেই ইসলামী জ্ঞান গবেষণার সব সেক্টরেই তার আসলে বিষয় আছে বহুমুখী প্রতিভা আছে তো যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেটা হলো যে এতকান ইতকান একটা সুপ্রসিদ্ধ এই বিষয়ে এবং ওসুল তফসিরে অন্যরা অনেকেই কথা বলেছেন যে অন্যরাও কিন্তু উল্লমুল কোরআনের উপরে ওসুল কোরআনের উপরে ওসুল তাসির উপরে অনেক কথা বলেছেন কিন্তু সবাই দেখা যাবে যে রেফারেন্স করেছেন ওনার থেকে পরবর্তীতে আরো হয়তো কিছু বেশি করেছেন ওনার কোন কথাকে হয়তো সমালোচনা করে আরো এলিবোরেট করেছেন এরকম হতে পারে কিন্তু মূল ধরা হয়েছে ওনাকে এরকম তো এই দিক দিয়ে আমার মনে হয় উনি ধন্যবাদ পাবার যোগ্য সবার কাছে শুক্রে রাখার তবে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা শুরু করেছিলেন আপনি তো সেই বিষয়টা যদি এখানে আমরা কথা বলি তাহলে হবে যে তফসির যারা যখন শুরু করলেন তফসির যেগুলো আমাদের কাছে আসছে আমরা যে তফসিল গুলো পাচ্ছি দেখি তাহলে আমরা দুই দুই বা ভাগে ওগুলোকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে সহজে আমরা তাফসিরের পরিচিতিটা পেয়ে দিতে দিতে পারবো পারবো তো সেটা হলো যে তাফসির যারা করেছেন তারা প্রথমত দুইটা মানহাজকে বা পদ্ধতিকে গ্রহণ করেছেন একটা হলো যে তফসিল করতে যে আমি আমার নিজের কোন কথা ইনক্লুড করব কিনা বা এদিকে আমি বেশি আগাবো কিনা হলো যে একদল তাফসির কারক তার নকল মানে দলিলকে প্রাধান্য দিয়েছে দিয়েছেন আরেক দল তাফসির নিজের বিচার বিবেচনা বিবেচনা প্রাধান্য দিয়েছেন যারা নকল বা দলিলের গুরুত্ব দিয়েছেন এগুলো হচ্ছে তাফসির বিল মাসুর মাসুর মাসুর

এই তফসিরুল মাহুরটাই আসলে ধরতব্য বিষয় তফসিলের ক্ষেত্রে আপনি যদি কোরআন শরীফ বুঝতে চান কোরআন শরীফের মূল পাঠ উদ্ধার করতে চান অথবা এ থেকে কোন সিদ্ধান্ত নিতে আপনি চান তাহলে আপনাকে এখানে যে কথাটা স্পষ্ট হচ্ছে সেটা হল যে কোরআন তাফসির করার জন্য অনুমোদিত যে নীতিমালা যেমন তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল হাদিস বা বিহাদিস্লাম তাফসিরুল কোরআন বি আখওয়াল সাহাবা বা বিলুগাতুল আরাবিয়া এই যে এই منهجનો જે তফসির যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি প্রকৃত পক্ষে এই Tafsir আর Tabari হলো সেটার উজ্জ্বল দৃষ্টান্ত তো ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর লুকমানকে সময় হয়ে এসেছে একটা ছোট ব্রেক নেওয়ার সম্মানিত দর্শক শ্রোতা বিরতি নিয়ে আবার ফিরে আসব ততক্ষণে আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও ছোট্ট একটি বিরতির পর আমরা অনুষ্ঠানে আবার ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম পবিত্র কোরআনের তাফসির করার যে দুটো মৌলিক পদ্ধতি একটি হচ্ছে নকল ভিত্তিক তথা দলিল ভিত্তিক তাফসির আরেকটি হচ্ছে আকল বা জ্ঞান ভিত্তিক তাফসির আমরা এই দলিল ভিত্তিক তাফসিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তাফসিরের নাম পেয়েছি সেটি হচ্ছে আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ তালার সুপ্রসিদ্ধ তাফসির তাবারি তো আমরা এই বিষয়টি নিয়ে শেখ আমানুল্লাহ মাদানির কাছে আসছি যে এই যে তাফসির বিল মাসুর যাকে বলা হয় দলিল ভিত্তিক এটা আমরা একটু আগেই শুনলাম তো বির রায় বা আকল ভিত্তিক তাফসির এগুলোর প্রয়োজনীয়তা এবং এগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা প্রদান করা যে কোন শ্রেণীর তাফসির তাফসির বির রায় মানুষের অভিমত ব্যক্তিগত অভিমত অথবা দলীয় চিন্তা চেতনা ধ্যানধারাকে খেয়াল রেখে যে সমস্ত তাফসির সংকলিত হয়েছে তার মধ্যে একটি তাফসিরের নাম আমরা উল্লেখ করতে পারি যেমন তাফসির কাশাফ লেখক আল্লামা জারুল্লাহ জামাকশারি রহমাতুল্লাহ আলেহ তিনি অবশ্য মতাজেলা ফেরকার লোক হওয়ার কারণে বিভিন্ন জায়গায় দেখা গেছে নিজের আকিদা ভিত্তিক তাফসির করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন মানে বলা যেতে পারে যে উনি আয়াতের তাফসির করতে গিয়ে ওনার ওই চিন্তা ভাবনাটা সেখানে টেনে নিয়ে সময় ঢুকা দিয়েছে যেটা এমন ভাবে সূক্ষ্ম ভাবে ঢুকিয়ে দিয়েছে যেটা সাধারণ পাঠকদের জন্য বোঝাটা খুব কঠিন যেমন এক জায়গায় তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন অমান জুহ জিহা আনিন্নার ওউদ খিলাল জান্নাহ ফাকাদ ফাজ যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে দিয়ে দেওয়া হলো সে সফল হয়ে গেল এখানে উনি বলতে চাচ্ছেন যে যদি জান্নাতে চলে যায় আর জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে সে সফল হইলই এখানে আর বাকি থাকে এরপরে আর কোনো কিছু বাকি থাকে না পরবর্তীতে যারা পর্যালক পর্যালোচনা করছেন পর্যালোচনা করতে গিয়ে বলছেন যে জান্নাতে যাওয়ার পরেও তো দিদার এলাহি বাকি আছে বাকি আল্লাহর দিদার তো আল্লাহর দিদারকে আল্লাহর সাক্ষাৎকে তারা অস্বীকার করে যেহেতু আল্লাহ রাবুল আলমিনের আকারকেই অস্বীকার করে যার ফলে তিনি বলছেন যে জান্নাতে যাওয়ার পরে আর কিছু বাকি থাকে না যে জান্নাত পেয়ে গেল সে যেন সব কিছুই পেয়ে গেল তার তার কিছু বাকি থাকে না কিন্তু জান্নাতে যাওয়ার পরেও জান্নাতিদের আর একটা তৃষ্ণা বাকি থাকবে সমালোচকগণ তাই বলতেছেন যে উনি আল্লাহর রুইয়াতুল্লাহকে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করার জন্যই বলে দিচ্ছেন জান্নাতে চলে গেলে আর কিছু বাকি থাকে না এটাই হচ্ছে তাদের আকিদাগত ব্যাখ্যা কুফল চিন্তা কুফল উনি বলছেন ইলা রব্বহ নাযিরুন ইলা রব্বহ এখন দুইটার মধ্যে খাপ খাইতে जाया মানে কিয়ামতের দিন যে আল্লাহ নেক বান্দরা আল্লাহকে দেখবেন এটা তো উনি মানেন না যেহেতু মুতাযিলা আল্লাহ কোন এই এর মধ্যে সীমার মধ্যে সীমাবদ্ধ হতে হবেন না তিনি কোন বস্তু না তাকে আবার একজন দেখবে কি ভাবে এটা আক্লি চিন্তায় মানুষের চিন্তাভাবনার মধ্যে ধরে না এটা সুতরাং যেহেতু মুতাযিলা ফিলোসফার কাজে এটা তিনি মানেন না সুতরাং কোরআন আয়াত গুলাকে তিনি কি করবেন যখন বলতে থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন বলতে থাকেন চূড়ান্ত পর্যায়ে না আনে আর থামবেন না ভাষাগত কি হতে পারে ভাবগত কি হতে পারে কবিতা আর কি কি সাক্ষ্য থাকতে পারে এখানে সব কিছু চূড়ান্ত পর্যায়ে নিজের টিকাবেন উনি এখানে বলতেছেন লাখুল আফসার এটা হল মহকাম আয়াত উজু হইয়া না এটা হলো মোতাসাবি

আমরা একটু জটিল বিষয় ঢুকে রায়ের ক্ষেত্রে এখানে যে আল্লাহকে জান্নাতে যাওয়ার পরে বৃহস্পতিবাসীরা দেখবেন আবার একা বলা হচ্ছে যে না দেখতেই পারবে না আসলে বিষয়টা একটু মানে আমাদের কাছে সহজ কিন্তু সাধারণ মুসলিমের কাছে তো এটাকে একটু আমি সহজ করে দেওয়ার জন্য জি এটা উনি তার যেটা আকীদা সেটা উনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন যদিও আমরা জারল জামা মানে মুতাযিলাদের আকীদা হচ্ছে করে আল্লাহকে দেখতে পারে না এই তারা আকীদার ওপরে তিনি লিখেছেন এর পরেও আমি এখানে একটু বলি যে তিনি তারা আকীদা প্রমাণের চেষ্টা করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে মমিনগঞ্জ জান্নাতে আল্লাহ তাল্লাহকে দেখতে পাবেন না পাবেন অবশ্যই আল্লাহ তাল্লাহ কে দেখবেন ঠিক এইভাবে আল্লাহ রসুল বলছেন সাহাবিগঞ্জ বললেন যে আমরা আল্লাহকে দেখতে পাবো এটা কেমন তো আল্লাহ রসুল বললেন যে পূর্ণিমার পনেরো দিনের চন্দ্রকে যেমন মানুষের দেখতে কোনো সমস্যা হয় না জান্নাতে মোমেন নারী পুরুষের আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না এরকম ভাবে আল্লাহ তালা মানুষের সামনে স্পষ্ট ভাবে আসবেন তবে আমরা এখানে জারুল্লাহ জামাকসারির এ আকিদে পেশ করার পরেও আমরা এ কথা বলে রাখতে পারি যে অবশ্যই তাপসির এ কাশ্যাপ গ্রন্থটি ইলমে বালাগা ইলমে মানি ইলমে বায়ান ইলমে নহ অলঙ্কার শাস্ত্রের হিসাবে অলঙ্কার হিসাবে বলতে গেলে

আল্লামা জারুল্লাহ জামাকশরী এলেমের দিক থেকে পণ্ডিতের দিক থেকে জ্ঞানের দিক থেকে তিনি কিন্তু অপরপ্রতিদন্দ দিয়ে বলা যেতে পারে যে একটা দিকপাল জ্ঞানের দিকপাল প্রত্যেকটা ঘটকে উনি তখনই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে তার কি হয়েছে পদস্থ অনেকই বিকৃত হয়েছে তারপরেও তিনি কিন্তু এই কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হিসাবে মুসলিম আলেমদের কাছে সমাদৃত এটা কেন এটা এত গুরুত্বপূর্ণ টানি আমাদের একটা বিষয় যে ইমাম জমক তার যে তাফসির লিখেছেন তফসির যে পাঠ করবে যদি সচেতন না হতে পারে তাহলে ওনার তফসিরে উনি যেভাবে বলে গেছেন সেখান থেকে বেরিয়ে আসা অথবা বিভ্রান্তি থেকে বাঁচা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং এই মোহতাজা আকিদার বিষয়টাকে যদি আপনি মাইনাস করেন তাহলে অপ্রতিদ্বন্দ্বী একটা তাফসির এবং সমস্ত মুসলমানের কাছে এটা মানে গ্রহণযোগ্যতা এক বাক্যে লাভ করে যাবে যখন আমি কোন একটা তাপসির পড়ব সেই তাপসির কোন ভাগে পড়তেছে এই বিষয়টা পাঠককে আগেই জানতে হবে যে এটা দলিল ভিত্তিক অথবা হাদিস নির্ভর একটা তাপসির কিনা অথবা এটা বুদ্ধিবৃত্তিক তাপসির কিনা প্রথমে যদি এই নির্বাচনটা করে ফেলতে পারে তাহলে পাঠক সহজেই বিভ্রান্তি থেকে বেঁচে যাচ্ছে তো যখন দেখলো যেটা বুদ্ধিভিত্তিক তাপসিল তো ভিত্তিক তাপসির যেগুলো আছে এগুলোকে সহজভাবে আপনাকে বা পাঠককে বুঝতে হবে যে যে কোনো বুদ্ধিভিত্তিতে যদি তাপসির করে সেটা কিন্তু দুই প্রকারের আমাদের দেখতে হবে দুইভাবে হতে পারে একটা হলো যে বুদ্ধি উনি খাটিয়েছেন যেখানে খাটানোর দরকার সেই জায়গায় খাটাইছেন এবং সেটা সবসময় উনি খেয়াল রেখেছেন যে শরীর আমাকে যেই পর্যন্ত অ্যালাউ করেছে যাওয়ার জন্য বুদ্ধি খাটানোর জন্য ওই সীমার মধ্যে থেকেই যদি উনি এই বুদ্ধিটার ব্যবহার করে থাকেন তাহলে এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এতে কোনো সন্দেহ নেই আর মাসুর যেগুলো আছে সেটা একভাবে ভাগ হবে সেখানে শুধু পাঠকের জন্য আমরা বলে রাখবো সেটা হলো যে যারা এই মাসুর দিয়ে হাদিস দিয়ে তাপসির করেছেন সেখানে আবার একটু দেখতে হবে যে ওই হাদিস গুলো নির্ভরযোগ্য কিনা এটা শুধু হাদিস দিয়ে যদি হয় তাহলে তো সবাই আমরা গ্রহণ করব। এতে কোনো সন্দেহ নেই কিন্তু হাদিসটাকে আবার গ্রহণযোগ্য হতে হবে অর্থাৎ ওইটা ওই সনদটা আবার গ্রহণযোগ্য হতে হবে আর এখানে এসে আমরা যেটা দেখব সেটা হলো যে যদি দলিল ভিত্তিক হতে যায় বা বুদ্ধি ভিত্তিক হতে যায় তখন দুইটা একটা হলো যে একবারই গ্রহণযোগ্যতা পাবে যদি সে শরীরের সীমানার বাইরে না যে বুদ্ধিটা ব্যবহার করে থাকে আর বুদ্ধি ব্যবহার করতে যদি সীমা পেরিয়ে চলে যায় তখন তো ওইটাই আমার মনে হয় মাদানী সাহেব বলতে চাইছিলেন একজনের নাম উনি ব্যবহার করেছেন যে জামাক শরীফ তো আসলে জামাক শরীফ উনি আকিদাগত দিক দেয় বিশ্বাসগত দিক দেয় ইমানের এই টার্নিং যে বিষয়টা এই জায়গায় যে উনি মুসলমানদের যে ফেরকা গুলো হয়েছে তিয়াত্তর ফেরকা বা আরো অধিক ফেরকা এখন গুনলে পাওয়া যাবে সেখানে মোতা জেলা একটা ফেরকা সেখানে অসংখ্য ফেরকা উনি বাতিল ফেরকার আকিদাটা পোষণ করতেন আমরা আসলে যে প্রসঙ্গটা নিয়ে শুরু করেছিলাম সেটা হলো যে তাফসির কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে যে দুটা পদ্ধতি অবলম্বন করা হয় একটা হচ্ছে দলিল ভিত্তিক পদ্ধতি আর একটা হচ্ছে চিন্তা চেতনা বুদ্ধিভিত্তিক পদ্ধতি আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে দলিল ভিত্তিক যে তাফসির সেখানে আর দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা অবকাশ নেই এবং এক্ষেত্রেও যথেষ্ট যোগ্য তাফসির রচিত হয়েছে একটা তাফসিরের কিন্তু নাম এসেছে সেটা হলো আল্লাহ তাবারি রহমতুল্লাহ তাফসির আত্মাবারি আবার আমাদের শেখ আমানুল্লাহ মাদানী যে তাফসির বি রায় প্রসঙ্গক্রমে ব্যাখ্যা করতে গিয়ে সেখানেও একটি তাফসিরের নাম এসেছে সেটা হলো আল্লামা জারুল্লাহ জামাক সারির তাফসির আলকাশ তো এই দুটো তাফসির পাশাপাশি আমরা একটিতে দেখতেছি যে সেখানে বিশুদ্ধ আকিদা আল্লাহ তালার যে মূল আবেদন সেটাই সেখানে প্রতিভাত হয়েছে এবং সেটি মুসলিম জগতের জন্য একটি গ্রহণযোগ্য এবং বলা যেতে পারে যে অনুসরণযোগ্য তাফসির হিসাবে স্বীকৃত হয়েছে আবার কিছু তাফসির যেগুলো কিন্তু সেখানে আকিদাগত বিচ্ছুতির কারণে দেখা গেছে যে অনেক সময় সেগুলো সাধারণ মানুষের জন্য একটু ক্ষতিকর হয়ে গেছে তো বিষয়টি থেকে যেটি স্পষ্ট হয়েছে সেটি হল যে একজন মুসলিমকে অবশ্যই কোরআনের তাফসির অনুধাবন করতে হবে শিখতে হবে এবং কোরআন বিষয়ক তাকে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু এই জ্ঞান অর্জন করার ক্ষেত্রে অবশ্যই তাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে যে তার এই তাফসির বা ব্যাখ্যা করার ক্ষেত্রে যেন কোনো বিচ্ছুতি না ঘটে আল্লাপাক আমাদেরকে পবিত্র কোরআন যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন এবং এই কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকেও মোবারকবাদ জানিয়ে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার